আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো প্লিজ সবাই শেষে সুন্দর করে একটা কমেন্ট করে যাবা। তো তোমাদের সবার সুন্দর সুন্দর কিউট কিউট কমেন্ট আমার ভিডিও বানানোর অনেক অনেক আগ্রহ বাড়ায়। তো প্লিজ সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ। এখনকার মধ্যে টাটা, আল্লাহ হাফেজ। দেখো সবাই, আমি এই জামাটা বানিয়েছি আর সেম জামাটা আমি আমার বোনকে গিফট করব, বুঝছো? এই জামাটা সেম জামা বানাবো দুই বোন একসাথে। আমারটা তো আমি অলরেডি বানিয়ে পরে ফেলেছি, এখন আমি এটা আমার বোনকে গিফট করছি। নাও, কেমন লাগছে তোমার এই জামাটা? অনেক ভালো, অনেক সুন্দর জামাটা, কিন্তু অনেক সুন্দর, বুঝছো? জামাটা সুন্দর, আসলে জামাটার কালারটা অনেক সুন্দর। অনেক সুন্দর। নাও, সেম জামা পরবো, পরেও আরাম পাইবো অনেক, বুঝছো? আর ভালো লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, নাও। তুমি খুশি? খুশি থাকো, খুশি থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখো কি বলে, কি বলে, দেখো, শুনো শুনো। চলো আলবিন, আমার কাছে যেমন গ্রামের রাস্তাগুলো খুব ভালো লাগে, তেমন আমার এই ঢাকা শহরের ওয়ারি এলাকাটা অনেক অনেক ভালো লাগে। তো এখানে আমি আমার অনেকটা সময় পার করেছি এই ঢাকা ওয়ারিতে। তো মাশাল্লাহ, মানে কি বলবো তোমাদের, আমার এই ওয়ারি এলাকায় না একটু শান্তি শান্তি লাগে, মানে অনেক ভালো লাগে। সত্যি বলতে মানুষের বেড়ে ওঠার জায়গাটা কিন্তু অনেক অনেক ভালো লাগে, তাই না বলো সবাই? তো যে যেখানে ছোটো থেকে বড় হয় সেখানটা খুব ভালো লাগে। তো সবাই মিলে আসছি, তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর আমি যতটুকু ইচ্ছা করে শেয়ার করি ততটুকু জেনেই তোমরা সবাই, আমি জানি, খুশি থাকবা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। কার এটা? তোমার আন্টির না? নাও বাবা নাও। আমি ভাবছি কি জানো, চকলেট দিবা তুমি আমাদের, যাও। আমি একটু খুশি হয়ে গেছিলাম। না, চিকন হওয়ার পর মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি কি মোটা? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাচ্ছ আমি মোটা? আমি হালকা মোটা না, আমি মাত্র 55 কেজি, তুমি আমাকে মোটা বলছো কেন? হ্যাঁ, এই তোমরা সবে কমেন্ট করে অবশ্যই বলবা আমি মানে 55 কেজি কি মোটা। হ্যাঁ হ্যাঁ, 55 কেজি মোটা, 55 কেজি হয়েছে চিকনি চামেলি, আমি হয়েছে চিকনি চামেলি, বুঝছো? দেখো কি চিকন, আমার হাতের রগ দেখা যায়, দেখো আমার হাতের রগ দেখা যায়। তুমি, আমি 1 কেজি। এখন আমরা সবাই মিলে পেয়ারা মাখা খাবো, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে। না আলবিন, আরো দিমু লবণ? তোমার কাছে ভাল লাগে এই যে শুকনো মরিচের গুঁড়ো দিব? আল্লাহ রে, আরো দিমু? দেখছ আলবিন কি বলে?
এখন এটাকে মাখাবো। দেখো কে খাবো তোমরা, পেয়ারা মাখা, চলে এসো আমাদের বাসায়, ভালো করে মাখাই। আমার একটা কাজিনের বাবু হয়েছে, ওর বাবুটা দেখা হয়নি, তো আমি ওয়ারিতে আসছি, ও আজকে আসছে ওর বাবার বাসায়, তো ভাবলাম বাবুটাকে গিয়ে একটু দেখে আসি, ওয়ারিতে যেহেতু আসছি, তো এই তো দুই ভাগিনাকে নিয়ে যাচ্ছি বাবুটাকে দেখতে। আজকে শুক্রবার, তো আজকে পুরো সারাদিন কিভাবে কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ সবাই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। তো এখন থেকে আমি চেষ্টা করব একদম ছোট ছোট ব্লগ দেওয়ার, তো তোমরা তো অনেক বোরিং হয়ে যাও আমার ব্লগগুলো দেখতে, তো আমি তো ডেইলি ব্লগ করি, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।